আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও ডিসএবিলিটি স্পেশালিস্ট। আজকে 27 এপ্রিল 2020। আজকে আপনার অলরেডি আপনারা আমার ভিডিও টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে হাত ঝিঝি করা, এই যে ঝিঝি করা, অনেকের শিন শিন করা বা হাত অবশ হয়ে যাওয়া বা বোধহীন, এই সমস্যা অনেকেই ভুগছেন আপনারা। হাতে ঝিঝি, আঙ্গুল অবশ, এরকম সমস্যা নিয়ে অনেকেই আসেন, অনেকে ভুগছেন, অনেকে হাত আস্তে আস্তে শুকিয়ে যায়। তো এই সংক্রান্ত এটা নিয়ে আমি আজকে আপনাদের কথা বলবো, এই রোগটি নিয়ে কেন হয়, কিভাবে হয়। তো আসুন আমরা একজন রোগীর সাথে পরিচয় হই। আমার পাশে বসে আছেন উনি, আজকে এই যে 27 এপ্রিল 2020, আজকে উনি রিলিজ হয়ে যাবে ওনার কাগজ অনুযায়ী। আর উনি ভর্তি হয়েছিল 12 এপ্রিল 2020 ডিপিআরসি হসপিটাল স্পেশালাইজড পেইন সেন্টারে। তো আমি একটু সুমন হোসেন, হ্যাঁ, আপনি যদি একটু দর্শকদেরকে আপনার পরিচয় দেন, মানে আপনি নাম, বাড়ি, কি করেন, পেশাটা একটু। জি, আমি মোহাম্মদ সুমন হোসেন, আমি পেশা একজন উপসহকারী প্রকৌশলী। আমি দীর্ঘদিন ধরে আমার হাত ব্যথা এবং ঝিনঝিনে অনুভব করতেছিলাম। তারপরে আমি ডাক্তার দেখানোর পরে নিউরো সার্জন ডাক্তার দেখাই, তিনি অপারেশন করতে বলে, ঘাড়ে সমস্যা হয়। কিন্তু আমি অনেক চিন্তা ভাবনার পর ইউটিউবে সার্চ দিয়ে স্যারের সন্ধান পাই এবং সেই মতো এখানে আসার পর আমি সুন্দর ট্রিটমেন্ট পাই, এখন সুস্থতা অনুভব করতেছি। আচ্ছা, তাহলে আপনারা ওনার সমস্যা, উনি একজন পেশা ইঞ্জিনিয়ার প্রকৌশলী, তো ইঞ্জিনিয়ার এবং এই জাতীয় পেশাজীবীদের যে প্রবলেমটা, ওনাদের অনেক সময় কম্পিউটারের কাজ থাকে, ল্যাপটপ, ডেস্কটপ, তারপরে ছোট ছোট কাজ, লেখালেখির কাজ থাকে, তারপরে অনেক সময় ওনাদের যদি ফিল্ড ওয়ার্কেও, বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেক সময় ঝুঁকা ঝুঁকা বিভিন্ন পার্টস, মেশিন, এগুলো অবজার্ভ করতে হয়, দেখতে হয়। তো এই সকল কারণে আপনার এই রোগটা সবচেয়ে বেশি হয় তাদের, যে ঘাড়ের ব্যথা, অনেক সময় ঘাড় ব্যথা নাও থাকতে পারে। উনি কিন্তু মূল সমস্যা যেটা বলছিল ঘাড় ব্যথার চেয়ে ঝিঝির কথা, নাকি? ঝিঝি এবং ওনার আঙ্গুল দুইটা শুকিয়ে গেছিল, এখনো হালকা শুকনো আছে, শুকনাটা যেতে সময় লাগবে, কিন্তু ঝিঝিটা টোটালি চলে গিয়েছে। তো এখন অনেক সময় রোগী আমার কাছে এসে ঝিঝির কথা বলে, যে স্যার হাতে, হাতের এক্সরে করতে চায়, এমআরআই করতে চায়। এটা উনিও চাইছে, কারণ মানুষ তো জানে না যে কোথায় কি, যেখানে সমস্যা সেটাই মনে করে সেখানেই রোগ। আসলে বেসিক্যালি ওনার সমস্যা ছিল ঘাড়ে, এই জায়গাটা, ঘাড়ে, যেটা আমরা বলি ডাক্তারি ভাষায় প্রোল্যাপস ডিস্ক বা স্লিপ ডিস্ক। তবে ওনার এমআরআই দেখে আমি যেটা বুঝতে পারলাম যে ওনার যে পরিমাণ স্লিপ ডিস্ক আছে, এটা আসলে অপারেশনটা কোনো থিওরির মধ্যে পড়ে না, মানে অপারেশন করার মতো কিছু হয়নি, যার কারণে আমি ওনাকে এখানে হসপিটালাইজড করে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন থেরাপি, বিভিন্ন ফিজিক্যাল থেরাপি, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, হ্যান্ড ম্যানিপুলেশন, এগুলো আমরা ওনাকে এখানে করেছি কয়েকদিন। এবং উনি ধৈর্যের সাথে, সবচেয়ে বড় কথা হচ্ছে চিকিৎসা হোক, যে কোনো কিছু হোক, আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। উনি ধৈর্যের সাথে আলহামদুলিল্লাহ চিকিৎসাগুলো নিছে, উনি বুঝতে চাইছে আসলে সমস্যাটা কি। সো ওনার যেহেতু আলহামদুলিল্লাহ ওনার এখন মূল যে সমস্যাটা ঝিঝিটা এখন ওইভাবে নেই, এটা থাকবে না। এখন যেটা করতে হবে, ওনার যেহেতু সমস্যাটা ঘাট থেকে হয়েছে, আমরা ওনাকে কিছু সাপ্লিমেন্ট দিয়েছি, থেরাপিউটিক সাপ্লিমেন্ট, কিছু ভিটামিন টাইপের মিনারেলস, এগুলো উনি খাবে। পাশাপাশি ওনাকে কিছু বেসিক এক্সারসাইজ দিয়েছি, যেটা উনি বাসায় বা ওনার কাজের মধ্যে, অফিসে বসে বসে কিন্তু আপনি করতে পারবেন। তো আপনাদেরকে একটু উনি নিজেই দেখাক কী কী এক্সারসাইজ উনি পরে করবে এখন থেকে। এক্সারসাইজগুলো আসলে প্রিভেন্টিভ, যেন আর না হয়, এবং চিকিৎসা আমরা অলরেডি এখানে রেখে দিয়েছি। আসলে চিকিৎসা কিছু ব্যাপার আছে যেগুলো এক্সপোজ করা যায় না জনগণের সামনে, কারণ রোগীর আনড্রেস করতে হয়, অনেক কিছু আছে। আর চিকিৎসা আপনাদের দেখাইলেও আপনারা এটা করতে পারবেন না, কারণ এটাতে ডিগ্রি লাগবে। চিকিৎসা করবেন হাসপাতাল, চিকিৎসকের কাছে, কিন্তু উপদেশ শুনবেন সবাই, উপদেশ সবাইকে মানতে হবে। এখানে আমি ইতিপূর্বে বারবার বলেছি দেহভঙ্গি, ওটা ওনাকেও দিয়েছি, যে বিছানা বালিশ কেমন কি হবে। তো সুমন স্যার, আপনি একটু যদি রোগীদেরকে এক্সারসাইজ দেখান, যে আপনি এখন কি এক্সারসাইজ করবেন একটু দেখান তো বাসায় গিয়ে। আমি এখন বাসায় যাই, এই ধরনের এক্সারসাইজ করব। প্রথমে কপালে হাত দিব, যে সামনের দিক ধরে থাকবো এবং স্ট্রেচ দিব।
হাতের কিছু শোল্ডার গার্ড একটু দাঁড়িয়ে দেখেন, অসুবিধা নেই, এরকম আছে না? এটার বলি আমরা শোল্ডার সার্কামডাকশন ক্লকওয়াইজ, হ্যাঁ, ঘড়িকাঁটার দিকে, আবার উল্টা দিকে, উল্টা দিকে আছে। তারপরে প্রোটেকশন দেখেন, প্রোটেকশন, এই যে প্রোটেকশন, প্রোটেকশন, হ্যাঁ, এই যে এটা আছে, হ্যাঁ, আবার রিট্রাকশন, হ্যাঁ, ঠিক আছে, সাবধানে বসেন। উনি বেসিক দেখালো, কিন্তু প্রতিটা এক্সারসাইজ প্রতিদিন সকাল দুপুর রাতে কাজের ফাঁকে ফাঁকে, মনে করেন এই যে আমি লেখালেখি করতেছি, রোগী দেখতেছি, ফাঁকে ফাঁকে এগুলি করা যাবে। উনি ইঞ্জিনিয়ার হলে ওনার কাজের মধ্যে অফিসে উনি করতে পারবে। এবং এই রোগীর ক্ষেত্রে সাঁতার, সাঁতার এক্সিলেন্ট এক্সারসাইজ, সাঁতার কাটা, তারপরে হাঁটা, হাঁটা এক্সারসাইজ। দর্শক, আসলে আমরা কত রুগী দেখবো, হাজারে লক্ষ লক্ষ রুগী, আমরা রুগীদের চাই যে ওনারা, আপনারা যেন একটু ইনস্ট্রাকশনগুলো মেনে অন্তত নিজেরা ভালো থাকে। বেশি সমস্যা হলে অবশ্যই আসবেন, হয়তো থাকতে হবে, চিকিৎসা করতে হবে, কিন্তু আমি ওনাকে ছেড়ে দিলাম, উনি গিয়ে আবার নিজের মতো করে সব চালালো, নিয়ম মানলো না, এক্সারসাইজ করলো না, তাইলে আবার সমস্যাটা দেখা দিতে পারে। এইটা যেন না হয়, আমি নিশ্চিত সুমন সাহেবরে বলবো এই সমস্যা হবে না যদি ঠিক মতো নিয়মিত এক্সারসাইজগুলো করা হয়। যে ভুলগুলো আমরা করি, মানি না, সামনে ঝুঁকে ঝুঁকে লেখালেখি করি, এই যে মোবাইল ফোন সামনে ঝুঁকে ঝুঁকে চালাই, এটা ইতিপূর্বে আমি অনেকভাবে বলেছি। তাহলে এই যে শিনশিন ঝিঝি, এটার মূল চিকিৎসা হচ্ছে রিহ্যাব থেরাপি, রিহ্যাবিলিটেশন চিকিৎসা, এবং বিভিন্ন প্রিভেন্টিভ যে নিয়ম কানুন এগুলো মেনে চলা, পাতলা বালিশ ব্যবহার করা, জাস্ট একটু সচেতন হয়ে, কঠিন কিছু না, এটা ওনার জন্য যা, আমিও আমাকে সচেতনতা ডেভেলপ করতে হয়। তো সবাই ভালো থাকবেন, আশা করি, আর যারা ঝিঝি শিনশিন আছে, যে সকল রুগীদের আপনাদের আত্মীয় স্বজন, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।